আচ্ছা ভাবুন তো, আপনার শখের আইফোনটি অসাবধানতার ফলে পড়ে গেল নদীতে, আর আপনি 10 মাস পরে সেই ফোনটি খুঁজেও পেয়ে গেলেন এবং দেখলেন কি আশ্চর্য, সেটা দিব্যি চলছে। না, এটা নেহাত কোনো কষ্ট কল্পনা নয়, একেবারে সত্যিকারের ঘটনা। ব্রিটেনের এক ব্যক্তির জীবনে একেবারে এমনটাই ঘটেছে। স্বাভাবিকভাবে হারানো আইফোন ফিরে পেয়ে আহ্লাদে আটখানা তিনি। ঠিক কী হয়েছিল? বিবিসি সূত্রে জানা যাচ্ছে, ওয়াইন ডেভিস নামের ওই ব্যক্তি যোগ দিয়েছিলেন একটি ব্যাচেলার পার্টিতে, আর বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন নিজের ক্যানো অর্থাৎ ছোট ডিঙি নিয়ে। কিন্তু খরস্রোতা নদীর মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকা তিনি বুঝতে পারেন পিছনের পকেটে রাখা ফোনটা আর নেই, সেটা পড়ে গিয়েছে নদীর জলে। 2021 সালের আগস্টে গ্লুস্টার শায়ারে এই অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। বলাই বাহুল্য, সাথের ফোন ফিরে পাওয়ার আশা ত্যাগ করে দিয়েছিলেন ডেভিস। দেখতে দেখতে কেটে গিয়েছে 10 মাস। মিগুয়েল পাচিকো নামের এক ব্যক্তি সপরিবারে ক্যানো নিয়ে ওই নদীতেই বেড়াতে যান। সেই সময়ই তার হাতে আসে ডেভিসের ফোন। স্বাভাবিকভাবেই কাদামাখা ফোনটি হাতে নিয়ে তার কোনোভাবেই মনে হয়নি এটা চালু হতে পারে। যাই হোক, বাড়ি গিয়ে আঁতকে ওঠেন মিগুয়েল। বিবিসিকে তিনি জানাচ্ছেন, আমি ভাবতে পারিনি ওটা আদৌ আর চালু করা যাবে। জলের গভীরে ডুবেছিল ফোনটা, কিন্তু ফোনটা চার্জে বসাতেই চমকে যান মিগুয়েল। দেখতে পান দিব্যি চলছে ফোনটি, পরে সেটি অন করতেই দেখতে পান সেখানে তারিখ দেখাচ্ছে 13 আগস্ট 2021। ফোনের স্ক্রিন সেভারে রয়েছে এক দম্পতির ছবি। এরপরে তিনি আইফোনটির ছবি শেয়ার করেন ফেসবুকে। সব মিলিয়ে 4000 বার শেয়ার হয়, কিন্তু ডেভিসের চোখে তা পড়েনি, কেননা তিনি সোশ্যাল মিডিয়ায় নেই। পরে এক বন্ধু সূত্রে খবর পান তিনি অবশেষে নিজের আইফোন ফিরে পেয়ে আপ্লুত ডেভিস। সেই সঙ্গে তিনি অভিভূত মিগুয়েলকে দেখেও। ভদ্রলোক ফোনটিকে তার মালিকের কাছে পৌঁছে দিতে যেভাবে চেষ্টা করে গিয়েছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় বলেই মনে করছেন ডেভিস। উল্লেখ্য, আইফোন 1 মিটার পরিষ্কার জলের তলায় 30 মিনিট থাকলেও নষ্ট হয় না, কিন্তু এভাবে গভীর নদীতে 10 মাস তলিয়ে থেকেও যেভাবে ফোনটি কর্মক্ষম রয়ে গিয়েছে তাকে মিরাকল ছাড়া অন্য কিছু বলতে চাইছেন না নেটিজেনরা।